একটা জিনিস খেয়াল করেছেন, সোশ্যাল মিডিয়ায় আরজিকর মামলা নিয়ে বা আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা নিয়ে আর খুব বেশি পোস্ট দেখা যাচ্ছে না। আন্দোলন, প্রতিবাদ, এই ধরনের বিষয়গুলো ক্রমশই কমে আসছে। তার পরিবর্তে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে পুজো বা অন্যান্য খবরাখবর। সুপ্রিম কোর্টেও কি এবার আরজিকর মামলার গুরুত্ব কমে যাচ্ছে? এমনিতেই মানুষের মধ্যে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে যে বোধহয় সুপ্রিম কোর্ট আর আগের মতো খুব একটা গুরুত্ব দিচ্ছে না এই আরজিকর মামলা নিয়ে, কারণ দুবার এমনিতেই শুনানি পিছিয়েছে। গত 27 সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা ছিল, সেই শুনানি ধার্য হয়েছে সোমবার দিন। এর আগে 5ই সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছিল, সেটা পিছিয়ে গিয়ে 17ই সেপ্টেম্বর করা হয়, বিশ্বকর্মা পুজোর দিন, এরা যে বিশ্বকর্মা পুজো হয় ওই দিন। আর এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে বেঞ্চ, 3 সদস্যের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চও শুনানির সময় পিছিয়ে গেল। কীরকম, এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টে যে কবার শুনানি হয়েছে, এই শুনানিতে দেখা গেছে সকাল 10টা থেকে বা 10:30 থেকে শুনানি শুরু হচ্ছে, মানে শুনানি একদম শুরুতেই হচ্ছিল। সুপ্রিম কোর্টের দিন শুরুই হচ্ছিল এই মামলা দিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেই জায়গায় দেখা যাচ্ছে যে সোমবার দিন এই শুনানির জন্য সময় ধার্য করা হয়েছে দুপুর 2টোতে, এবং 42 পক্ষ এই মামলায় উপস্থিত থাকবে। 42 পক্ষের প্রায় 200 জন আইনজীবীর নাম নথিভুক্ত হয়েছে। গত শুনানিতে অর্থাৎ 17ই সেপ্টেম্বর যে শুনানি হয়েছিল, তাতে সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছিল, সেই সিবিআইয়ের রিপোর্ট দেখে কিন্তু সুপ্রিম কোর্ট শিহরিত হয়েছিল, উদ্বেগ প্রকাশ করেছিল যে ঘটনা নিয়ে। এবং এই সুপ্রিম কোর্টের এই শুনানির ওপরে, অর্থাৎ সোমবারের শুনানির ওপরে, আরজিকরের যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তারা শুধু নয়, অধীর আগ্রহে তাকিয়ে আছেন গোটা দেশের মানুষ। জুনিয়র চিকিৎসকরা এমনিতে ঘোষণা করেছেন যে এই শুনানি দেখে তারা তাদের পরবর্তী যে কর্মসূচি রয়েছে সেটা ঘোষণা করবেন। ইনফ্যাক্ট সোমবারের পর থেকে, বিকেলের পর থেকেই তারা আবারও কর্মবিরতি, পূর্ণ কর্মবিরতিতে যাবেন বলে জানিয়েছেন, কারণ সাগর দত্ত হাসপাতালে সেখানে অভিযোগ যে চিকিৎসককে নিগ্রহ করেছেন রোগীর পরিবারের লোকজন, এবং সেটা নাকি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে মানুষের নিরাপত্তা বা হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার ছবিটা কতটা করুন। নিরাপত্তার জন্য যারা, তারা যে যে দাবিগুলো করেছিলেন সেই দাবি যে মানা হয়নি সেটা পরিষ্কার, এবং সরকার প্রতিশ্রুতি দিয়েছে সেটা এখনও বাস্তবায়িত হয়নি। মূলত সরকার ঠিক কী জানায় সুপ্রিম কোর্টে, কারণ সুপ্রিম কোর্টও একাধিক পদক্ষেপের কথা বলেছিল, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কী কী জানানো হয় সুপ্রিম কোর্টে সেটা শোনার জন্য তারা অধীর আগ্রহে রয়েছেন। এবং যদি সদার্থক হয় তো ঠিক আছে, না হলে অন্যরকম কোনো যদি শুনানি হয়, কোনো বক্তব্য থাকে, সেটা দেখে তারা তাদের কর্মপন্থা ঠিক করবেন, তারা হয়তো আবারও আন্দোলনে বসবেন। সাগর দত্ত, এই মুহূর্তে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের ফ্রন্ট থেকে আমরা 30 তারিখ অবধি একটা আলটিমেটাম দিয়েছি যে আমরা দেখতে চাই যে সরকার আমাদের 4 নম্বর এবং 5 নম্বর ডিরেক্টিভ নিয়ে আমরা কনফিডেন্ট নিয়ে ওনারা কিছু করতে পারবেন না, তবুও আমরা সময় দিচ্ছি যে সুপ্রিম কোর্টে ওনারা ঠিক কী প্রডিউস করেন, এবং তারপর থেকেই আমরা সম্পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছি। কিন্তু সাগর দত্ত মেডিকেল কলেজ কিন্তু এই মুহূর্ত থেকেই, গতকাল থেকেই সম্পূর্ণ কর্মবিরতিতে রয়েছে, এবং তাদের প্রতি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সম্পূর্ণ সংহতি রয়েছে। এবং এটাও বলে নেওয়া প্রয়োজন, আমরা আশা রাখবো যে এতদিন হয়ে যাওয়ার পর এই যে পরবর্তী হিয়ারিং, সিবিআই এর চার্জশিট কতদিনের মধ্যে তারা পেশ করছে এটার দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। আমরা চাই যে দ্রুত অভয়ার ন্যায় বিচার হোক, এবং আর একটাও অভয়া যাতে না হয়, সেটা সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং সেটা ভয়ের রাজনীতির প্রশ্ন, সবটা যাতে সমূলে উত্থাপিত থেকে দেখতে গেলে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক জুনিয়র চিকিৎসকদের কাছে, এবং হাসপাতালগুলো ঠিক কী অবস্থায় থাকবে, কারণ আবারও যদি জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে চলে যান, এমনিতে সাগর দত্ততে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন এই চিকিৎসক নিগ্রহের ঘটনায়, নার্স এবং চিকিৎসক নিগ্রহের ঘটনায়, সেই জায়গায় দাঁড়িয়ে আবারও যদি জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে চলে যান, তাহলে কিন্তু হাসপাতালগুলোর পরিস্থিতি আরও করুণ হবে, কারণ 42 দিন টানা হাসপাতালগুলোতে জুনিয়র চিকিৎসকদেরকে পাওয়া যায়নি, কারণ তারা কর্মবিরতি পালন করেছেন, আন্দোলন করেছেন, যে কারণে তাদের সঙ্গে বারবার করে আলোচনায় বসে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব। সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও বারবার আবেদন নিবেদন করা হয়েছে, কিন্তু এবার যদি আবারও তারা কর্মবিরতিতে যান, এমনিতেই শাসক দলের বিধায়ক হুমায়ুন কবিরের যে হুঁশিয়ারি তা নিয়েও তারা খুব চটে রয়েছেন,
যে কি করে একজন শাসক দলের বিধায়ক এই ধরনের হুমকি দিতে পারেন। হয়তো চিকিৎসকরা খানিকটা ভয়েই রয়েছেন যে হাসপাতালগুলোতে তারা আদৌ নিরাপদ নন, সে কারণে তারাও কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে আবারও তারা কর্মবিরতিতে যাবেন। ফলে তো সরকারের জন্য নিঃসন্দেহে সেটা একটা বড়সড় চাপের হতে চলেছে আবারও নতুন করে। এবং সুপ্রিম কোর্টের এই কোথাও গিয়ে মনে করা হচ্ছে যে তাহলে কি এই মামলাটা সুপ্রিম কোর্টেও ক্রমশ গুরুত্ব হারাচ্ছে। সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা শুনবে বলে জানিয়েছিল। সেই জায়গা থেকে আমরা জানি যে সোমবার দিন বৃন্দা গ্রোভার তিনি অভয়ের পরিবারের হয়ে লড়াই করবেন, আইনজীবী বদল করেছে নির্যাতিতার পরিবার। এতদিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়ছিলেন, জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে ইন্দিরা জয়সিং লড়াই করছেন, বৃন্দা গ্রোভার তিনি লড়াই করবেন নির্যাতিতার পরিবারের হয়ে। প্রতি বিভিন্ন দিক থেকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে কি সুপ্রিম কোর্টেই এর গুরুত্ব কমছে? না হলে কেন একেবারে দুপুরবেলায় এই মামলার শুনানি হবে? সেই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে এই দিক থেকে দেখতে গেলে। সুপ্রিম কোর্টের এই শুনানি কোথাও গিয়ে মনে করা হচ্ছে কোথাও গিয়ে গুরুত্ব হারাচ্ছে, আবার অত্যন্ত গুরুত্ব দিয়েই দেখছেন কেউ কেউ। কিন্তু আমার মনে হয় যে হয়তো বিষয়টা এমন নাও হতে পারে। সুপ্রিম কোর্ট চাইছেন যে এর থেকে অন্যান্য মামলাগুলোকে দেখে নিয়ে এই মামলার জন্য আরও বেশি করে সময় যাতে দেওয়া হয়, এবং সেক্ষেত্রে এভাবে বোধহয় মামলার গুরুত্ব কমা বাড়া নির্ভর করে না সময় পরিবর্তনের উপরে। সেক্ষেত্রে আপনাদের কী মনে হয়, সুপ্রিম কোর্টে এই মামলার গুরুত্ব কি কমছে নাকি যেমন গুরুত্ব ছিল তেমনই গুরুত্ব থাকবে? জানান আমাকে অতি অবশ্যই কমেন্ট করে।